সারা পশ্চিমবঙ্গের মানুষকে অনুরোধ করেছিলেন যে মানুষ তার ধর্ম সে পালন করবে, কিন্তু সারা পশ্চিমবঙ্গের সমস্ত সম্প্রদায়ের মানুষ উৎসবে সামিল হবে। আপনারা দেখেন যখন দুর্গা পুজো হয় সেই পুজোতে কোন মুসলমান সম্প্রদায়ের মানুষ প্রতিমার সামনে গিয়ে হয়তো পুষ্পাঞ্জলি দেয়নি, কিন্তু রাতে যখন দুর্গাপুর পুজোতে মেলা হয় সেটা তখন উৎসবে পরিণত হয়, সেখানে হিন্দু মুসলিম শিখ জৈন সবাই একত্রিত গিয়ে সেই মেলাতে অংশগ্রহণ করে। বিশ্বের কাছে পশ্চিমবঙ্গের দুর্গা উৎসব ইউনেস্কো আমাদের পশ্চিমবঙ্গকে একটা সার্টিফিকেট দিয়েছে যে সারা পৃথিবীর মধ্যে যে উৎসব হয়, যতগুলো উৎসব হয় সেই দুর্গা উৎসব পৃথিবীর মধ্যে একটা স্থান করে নিয়েছে। তার কারণ এই উৎসবে 50,000 কোটি টাকা সারা পশ্চিমবঙ্গ জুড়ে 50,000 কোটি টাকার টার্ন ওভার হয়, মানুষের হাতে পয়সা থাকে, মানুষ পশ্চিমবঙ্গে 50,000 কোটি টাকা কেনাকাটি করে, গরিব মানুষ ওখানে থাকবে। তবে যে সমস্ত বিজেপি নেতারা যারা তাদের বক্তব্যে বলেন যে মমতা ব্যানার্জি সরকারের রাজস্বের টাকা দুর্গা উৎসব কমিটিকে দেয়, তাদের প্রশ্ন করবেন মানুষের জন্য মমতা ব্যানার্জির টাকা খরচা করে সেটা সমাজ। আপনি কি আপনার বাড়িকে মনের মতো করে সাজিয়ে তুলতে চান? তাহলে আজই চলে আসুন এলাকার বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান খান টাইলস এন্ড মার্বেল হাউস, স্থান তিলকুজা 2 নম্বর অঞ্চল অফিসের সামনে। এখানে পাবেন মার্বেল, গ্রানাইট, ব্ল্যাকস্টোন, কাজারিয়া, জংশন, আইটু, প্লাটিনা, ভিট্রিফাই, ক্যালিকোসো সিরামিক এর মতো আরো নামি দামি কোম্পানির টাইলস। এছাড়াও ইনফ্লোরের কোমোট প্যান, স্যানিটারি, জ্যাকোয়ার ফিটিংস, সুপ্রিম পাইপ, রড, বালি, সিমেন্ট, খুচরা ও পাইকারি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের আরো একটি শাখা শ্রীরামপুরে রয়েছে, তাই আর দেরি না করে এখনই চলে আসুন, পুজোর সময় আমাদের বিশেষ ছাড় রয়েছে।